ক্লিন সিটি হিসাবে পরিচিত সবুজে ঘেরা রাজশাহী, পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রাজশাহীতে দিনকে দিন বেড়েই চলেছে। নগরীতে সবার চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে প্লাস্টিক ও পলিথিন কারখানা গড়ে উঠেছে। রাজশাহী নগর ও উপজেলায় বিভিন্ন হাটবাজার, শপিং মল থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে এই পলিথিনের তৈরি ব্যাগ। এসব ব্যাগে রাজশাহীর বাজার এখন সয়লাব। একটা কিছু কিনলেই বিক্রেতারা ক্রেতার হাতে ধরিয়ে দিচ্ছেন পলিথিনের ব্যাগ, কিন্তু পলিথিন মাটিতে পচনশীল না হওয়ার কারণে এসব পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব পলিথিন সড়ক, ড্রেন ও বাসাবাড়ির আশেপাশে ফেলা হচ্ছে নিয়মিত। অনেকে বসত বাড়ির বর্জ্য পলিথিনে ভরে ফেলছেন রাস্তা অথবা অন্যত্র, বাতাসে তা গড়িয়ে আবার পড়ছে ড্রেনে। ড্রেনের পানির সঙ্গে সব পলিথিন নগরীর আশেপাশের নদী ও খালে পড়ায় ড্রেন ও নদীর পানি প্রবাহ হচ্ছে বাধাগ্রস্ত। এছাড়া পলিথিন কৃষি জমিতে গিয়ে নষ্ট করছে মাটির উর্বরতা। নগরীর বিভিন্ন দোকানে লাগামহীনভাবে ব্যবহার হতে দেখা যাচ্ছে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ। পরিবেশ দূষণকারী এই পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক জানলেও বাজারে সহজলভ্যতা হওয়ায় তা অবাধে ব্যবহার করছেন সাধারণ ও সচেতন মহল। সচেতন নাগরিক হিসেবে আমি একটু জানি যে পলিথিন আমাদের এমন একটা ক্ষতিকর একটা পদার্থ যেটা আমাদের পরিবেশ থেকে শুরু করে যে মাটিতে এখানে ফালানো হবে, যেখানে আমরা ফালাবো সেই জায়গাটা পরিবেশ হবে, কারণ পলিথিন তো আমাদের সহজে পচে না। আসলে বাজারে এগুলাই মানে চলতেছে এদিকে আর কি, ওইভাবে কেউ মানে যারা বিক্রেতা তারা ওইভাবে ইয়া করে না, আর আমরা সহজে এগুলো পেয়ে থাকি এবং দাম সুলভ, এর কারণে এগুলাই ব্যবহার করে। আমাদের এই পলিথিনটা দিলে ঠোঁস যদি দিই ঠোঁস কিন্তু ভিজে যাবে, ঠিক আছে, আর এই পলিথিনটা দিলে ভিজবে না। আমরা দোকান থেকে নিই, আর পলিথিন ব্যাগ যদি এরকম ব্যান করে দেয় তাহলে তো আমরা পাবো না, তাহলে আমাদেরকে অন্য কিছু দিতে হবে। এক সচেতন নাগরিক বলেন, পলিথিন নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর, এটা আমরা জেনেই শুনেই ব্যবহার করছি। তবে এই পলিথিন যেখানে উৎপাদন হয় সেসব কারখানা বন্ধ হওয়া আগে প্রয়োজন। কোনো জিনিস দোকানদারের কাছে যখন যায় তখন দোকানদাররাই পলিথিনটা দেয়, ফ্যাক্টরিওয়ালাদেরকে আগে বন্ধ করতে হবে। ফ্যাক্টরিওয়ালা যখনই বন্ধ করবে তখন দোকানদারওয়ালারা কোনো দিনই কিনবে না, আর ব্যবসায়িকরা যখন না দিবে তখন বাধ্য হয়ে ঝোলা হাতে গেড়ে নিয়েই আসতে হবে। এবার বাংলার জনপদের অনুসন্ধান বাজারে পাইকারি পলিথিন বিক্রেতা ও নিষিদ্ধ পলিথিন কারখানার। নগরীর সাহেব বাজারে পাওয়া গেল পাইকারি পলিথিন বিক্রেতা। বাংলার জনপদ টিম খুব সহজেই কিনে ফেললেন সেই পলিথিন। তবে নিষিদ্ধ পলিথিন ক্রয় বিক্রয় অবৈধ, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জি ভাই আমরা জানি যে নিষিদ্ধ, যে বাধা আসে আমি 1 কেজি 2 কেজি 5 কেজি করে কিনে আসি ভাই, সেই দোকানদারের কাছে 100 গ্রাম 50 গ্রাম করে কিনে। এবার যাত্রা রাজশাহী উপশহর শিল্প এলাকায় গড়ে ওঠা মডার্ন প্লাস্টিক কারখানায়। প্রতিষ্ঠানের নাম ফলক অস্পষ্টভাবে লেখা, তবে ভিতরে ঢুকতেই চোখে পড়বে নোংরা ও ব্যবহৃত পলিথিনের বিশাল স্তূপ। তৈরি হচ্ছে সেখানে পরিবেশ দূষণকারী পলিথিনের ব্যাগ, পাইপ, বদনা সহ অন্যান্য দ্রব্য। এসব পণ্য উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার বৈধতা জানতে চাইলে প্রতিষ্ঠানের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিক হাসানুজ্জামান পলাশ। তবে বাংলা জনপদ টিম আঁকড়ে ধরে বৈধ কাগজপত্র দেখার জন্য। তিনি পরিবেশ অধিদপ্তরে 2015 সালের আবেদনের সর্বশেষ নথি দেখান, কিন্তু গত 6 বছর ধরে অবৈধভাবে কারখানা পরিচালনা করছেন মালিক হাসানুজ্জামান পলাশ। জনপদের প্রশ্নে জর্জরিত হয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে কথা বলবেন না ভাই উল্টো খারাপ ব্যবহার ও তেড়ে আসেন। এবার ওই কারখানার বৈধতা সহ পলিথিন তৈরির ক্ষতিকর দিক সম্পর্কে জানতে রাজশাহী পরিবেশ অধিদপ্তরে যায় বাংলার জনপদ টিম। তারা জানান, আমাদের এই বিসিক এর ভিতরে মডার্ন প্লাস্টিকের কোনো ছাড়পত্র আমাদের নাই, এটা নাই, আর ছাড়পত্র যার নাই সেটা তো অবৈধ একটা প্রতিষ্ঠান। এর আগেও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছিল, তাদেরকে জরিমানা করা হয়েছিল, আর আমরা এই বিষয়ে তারা যদি কর্মসূচি হবে তারা মানে কার্যক্রম চালাতে পারে না, আর কার্যক্রম যদি চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিব আমরা। পলিথিনের ব্যবহার ও কারখানা সম্পর্কে জানতে রাজশাহী বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুফিয়া নাজিমের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, এই বিষয়ে একটা রিট আছে, হ্যাঁ ওই রিটের বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের শুনে দিবে। আর এই এখন পর্যন্ত আমাদের আর এইগুলা ছাড়াও আমরা যখনই আমাদের মানে আমলে আসে বা নজরে আসে তখনই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে
অথবা যেভাবে আমরা অভিযান পরিচালনা করছি, তো পর্যায়ক্রমে আমরা রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতে এগুলো করব। অবৈধ পলিথিন ব্যবহারে পরিবেশ দূষণ, ক্ষতিকর দিক ও আইন প্রয়োগ ও সচেতনতা সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউর রহমান বলেন, তিনি এমন একটি পদার্থ যেটি আসলে অপচনশীল একটি পদার্থ, তাহলে এটি যেখানে যাবে সেটি আসলে এটার কোনো ধরনের পরিবর্তন হয় না, তাহলে এটার যদি যথেচ্ছ ব্যবহার হয় তাহলে পরিবেশের ক্ষেত্রে যে সমস্ত বিরূপগুলো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে, সয়েলের সাথে মিশে যায়, তো সেভাবে তো মিশবে না, এটি বছরের পর বছর সেটি মাটির সাথে থেকে যাবে, মাটির উর্বরতা নষ্ট হবে, যেটি আমাদের সরাসরি কৃষি ব্যবস্থার উপর বা উৎপাদনশীলতার উপর প্রভাব পড়বে। এর প্রয়োগ করলাম না তাহলে এটি মানুষ ব্যবহার করবে, কারণ মানুষকে সচেতন করতে গেলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, নাহলে সচেতন করা যাবে না। বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে রাজশাহী শহর। রাজশাহী শহর এখন নির্ভর শহরে পরিণত, কিন্তু পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার যাতে পরিবেশ দূষণের অন্যতম কারণ না হয়ে দাঁড়ায়, এমনটাই প্রত্যাশা পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের। আব্দুল বাতেন, বাংলার জনপদ।